গঞ্জের মেয়ে আমি, যিনি আমার নাম, গানে গানে জানাই আমি সবারে সালাম। গায়ের লোককে ভালোবেসে মরতে পারি হেসে হেসে, নাইবা দিল গায়ের লোকে ভালোবাসার দাম, আমার ভালোবাসার দাম। নবাবগঞ্জের মেয়ে আমি, যিনি আমার নাম, গানে গান জানাই আমি সবারে সালাম। আমরা কথা বলবো এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়ার সাথে। ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো এবং বিভিন্ন চ্যানেলের গান নিয়ে। জিনিয়া, আপনি জগতে আসলেন কবে? 2002। এ পর্যন্ত আপনি কয়টি অ্যালবাম বের করেছেন? 8টি অ্যালবাম করেছি, তার ভিতর থেকে 3টি অ্যালবাম আমার রিলিজ হয়েছে। সঙ্গীতা থেকে প্রথমটা হচ্ছে গাঁও গ্রামের মেয়ে, ওটা হচ্ছে শান্তির পায়রা, তৃতীয়টা হচ্ছে উনি আমার। আপনার এই মুক্তি পাওয়া অ্যালবামগুলো গীতিকার এবং সুরকার কারা? মিল্টন খন্দকার, মইদুল হাসান মন, জাকির হোসেন, গানগুলো অনেক দর্শক নন্দিত হয়েছে। আমার বেশ কিছু গান করা আছে, তো এই গানগুলি আগামীতে মুক্তি পাবে। দর্শকদের জন্য আপনার গাওয়া একটি গানের আংশিক অংশ যদি গিয়ে শোনাতেন। কথা শুনে বড় সাজিয়ে গুছিয়ে তুমি মিথ্যে বলো, বড় সাজিয়ে গুছিয়ে তুমি মিথ্যে বলো, বড় সাজিয়ে গুছিয়ে তুমি মিথ্যে বলো। বিশ্বাস আমি করি তাই, যখনই বুঝে ফেলি ব্যথায় আমি মরে যাই, কি যে কষ্ট আমার। গানের জগতে ছোটবেলা থেকে গান শুনি রুনা লায়লার, মনের খান, ডলি শান্তনু, এই তিনজনকে ঘিরেই আমার গান গাওয়া। কারণ এই তিনজনের গান শুনলে আমার মাথা ঠিক থাকতো না, আমি গান শুনে শুনে সব মুখস্থ করতাম, গান গাইতাম, তো হঠাৎ করে মাথার মধ্যে আমার ঢুকে গেল যে আমার গান করতে হবে। তখন থেকেই আমার গানের প্রতি একটা দুর্বলতা চলে আসে, থেকে গান শুরু করি। জাকির হোসেন গীতিকার সুরকার, ওনার মাধ্যমে আমি মিল্টন খন্দকারের কাছে আসি। ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি না, হারমোনিয়াম। খন্দকারের কাছে আসাতে উনি গান শুনে অনেক পছন্দ করলো, যে না তোমার গলা ভালো, তোমাকে তো শিখতে হবে, শিখে তুমি ভালো করবা। তো এইভাবেই আর কি আমি তখন চলে আসি ঢাকায়, তবে আর কি আমার গানের পথ চলা। আপনি তো গানের পাশাপাশি গীতিকারও একজন, এই সম্পর্কে যদি দর্শকদের কিছু বলতেন। প্রত্যেকটা গান লেখার পিছনে কিন্তু একটা গল্প থাকে, আমার কিছু গানের পিছনে অনেক গল্প আছে। আমার লেখা দুইটা লাইন আমি শুনাইতে চাই। আমার লেখা গান শ্যামলী আক্তার সিঙ্গার, উনি আর কি গাচ্ছে আকাশ মাহমুদের সুরে, এই গানের একটু অংশ আমি শোনাচ্ছি আপনাদের। মনের ভেতর বৈশা তুমি সাদা মন করো কালা, মনের ভেতর বৈশা তুমি সাদা মন করো কালা, তোমার লাগি মনটাই আমার থাকে না ভালা, তোমার লাগি মনটাই আমার থাকে না ভালা। এন্টারটেইনমেন্টকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং জেড এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন সবাই। লাভ ইউ।